মহল আজি মাননীয় প্রধানমন্ত্রী জি কে যে পিএ কারে ভারতের লোকসভা নির্বাচনে 543টি আসনে ভোট হয়েছে। নির্বাচনে বিজেপি 240টি আসন জিতেছে। চারজন ঘোষণা করা হয়েছে নির্বাচনের ফল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি এককভাবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে, যদিও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট 300 আসন ছুঁতে পারেনি। দারুণ সাফল্য দেখিয়েছে কংগ্রেসের উদ্যোগে গড়া এনডিএ জোট। বহুত আভারী হ্যায়। ভোটের লড়াইয়ে ব্যক্তিগত চমক দেখিয়েছেন অনেক প্রার্থী। এর মধ্যে 15 জন মুসলিম প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন। এর আগে 2019 সালে নির্বাচনে 115 জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গত লোকসভা নির্বাচনে মুসলিম প্রার্থী 115 জন থাকলেও এবার সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। জয়ী 15 জন প্রার্থীর মধ্যে অন্যতম ভারতের সাবেক ক্রিকেট তারকা ইউসুফ পাঠান। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্যের বহরমপুর আসনের প্রার্থী হয়েছিলেন। এই আসনটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী 6 বারের এমপি অধীর রঞ্জন চৌধুরীর ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠান অভিজ্ঞ রাজনীতিক অধীর রঞ্জনকে 85,022 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। উত্তরপ্রদেশের সাহারানপুর আসনে কংগ্রেসের ইমরান মাসুদ জয়ী হয়েছেন। তিনি নিকটতম বিজেপি প্রার্থী রাঘব লক্ষণপাল থেকে 64,542 ভোট বেশি পেয়েছেন। উত্তরপ্রদেশের কাইরানা আসন থেকে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির 29 বছর বয়সী নারী প্রার্থী ইকরা চৌধুরী। তিনি বিজেপি প্রার্থী প্রদীপ কুমারকে 69,116 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। উত্তরপ্রদেশের গাজীপুর আসন থেকে জয়ী সমাজবাদী পার্টির আরেক প্রার্থী আফজাল আনসারী। প্রায় 5,40,000 ভোট পাওয়া আনসারী এর আগেও এই আসন থেকে লোকসভার সদস্য ছিলেন। অল ইন্ডিয়া মজলিসে ইত্তিহাদুল মুসলিমিন AIMIM দলের নেতা আসাদুদ্দিন ওয়াইসি 3,38,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে তার হায়দ্রাবাদের আসন ধরে রেখেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপির মাধবীলতা কম্পিল্লা। কেন্দ্রশাসিত লাদাখে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হানিফা জান। তিনি ইন্ডিয়া জোটের সেরিং নামগিয়ালকে পরাজিত করেছেন। কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসনে জয়ী হয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ শেখ। কারাগার থেকে বন্দী অবস্থায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি হারিয়েছেন কাশ্মীরের হেভিওয়েট প্রার্থী ন্যাশনাল কনফারেন্স NC দলের ভাইস প্রেসিডেন্ট ও জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি আসন থেকে জয়ী হয়েছেন ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী মিয়া আলতাফ আহমেদ। তিনি জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে পরাজিত করেছেন। শ্রীনগরের আসন থেকে পাশ করেছেন একই দলের প্রার্থী আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি। এর পাশাপাশি উত্তরপ্রদেশের রামপুর আসন থেকে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী মহিবুল্লাহ। উত্তরপ্রদেশের সম্বল থেকে জয় পেয়েছেন সমাজবাদী পার্টির আরেক প্রার্থী জিয়াউর রহমান। HM নাহিয়ান, ভোরের কাগজ।